আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিহা তাবাসসুম। বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা শুরু করেছে আমেরিকা। কথা পরিষ্কার, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, মির্জা ফখরুল। এই সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, মির্জা আব্বাস। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহ নিহত 3। সরকারের আয়ু 38 দিন, সমমন আজট। ডেঙ্গু নিয়ন্ত্রণের দোহাই দিয়ে লুটপাট করা হয়েছে জুনায়েদ সাকিব। 2 ভোটে হেরে মামলা, 2.5 বছর পর আদালতে 4 ভোটে জয়ী। চুরির টাকা দিয়ে দর্শনীয় স্থান ঘুরে বেড়ান মা মেয়ে। রাশিয়ার নৌবাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 1। এবং দীর্ঘতম চুলের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে গণতন্ত্র এবং নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের উপর আনুষ্ঠানিকভাবে ভিসা নীতি প্রয়োগের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই সিদ্ধান্তের কথা জানান। ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, আজ পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত থাকা বাংলাদেশি ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিচ্ছে। এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্যরা রয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ। ভিসা নীতির আওতায় চিহ্নিত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অতিরিক্ত ব্যক্তিরাও ভবিষ্যতে এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা রাস্তায় নেমেছে, সমাবেশ করেছে, পদযাত্রা করেছে, রোড মার্চ করছে, জনগণকে নিয়ে মাঠে আছে। কথা পরিষ্কার, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। আজ শুক্রবার বিকেলে রাজধানীর আবদুল্লাহপুরে পল ওয়েল কার্নেশন শপিং সেন্টারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপির মহাসচিব বলেন, এই সরকার কাউকে ভোট দিতে দেয় না, সবকিছু জোর করে কেড়ে নেয়। বিশেষ গণতান্ত্রিক দেশ যখন নির্দলীয় সরকারের অধীনে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, তখন সরকার সংবিধানের দোহাই দিয়ে যাচ্ছে। কিসের সংবিধান যেটা এই সরকারের কাঁদাছেড়া করে শেষ করে দিয়েছে? এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে, দয়া করে পদত্যাগ করুন, দেশের মানুষকে রেহাই দিন। অনেক নির্যাতন, নিপীড়ন, হত্যা, খুন এবং গুম হয়েছে, এটা তারা দেখতে চান না, দেশের মানুষও দেখতে চান না। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এই সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, এই সরকার আবারও ক্ষমতায় গেলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, গুম খুন হত্যাকাণ্ডের বিচার করা হবে, যারা এসবের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, তারা আর কোনো জুলুম সহ্য করবে না, তারা জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় কামাল হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরো 7 জন। বুধবার স্থানীয় সময় ভোরে কুয়ালা লিপস শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে পাহাং রাজ্যের কাম্পুং কুবাক রুসার কাছে কেম 81 জালান লিপস মেরাম পোষ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে। নিহতরা অন্যরা হলেন বাস চালক আব আজিজ দাউদ এবং বাস যাত্রী মোহাম্মদ সিকুরি মাতনুর। 3 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপস হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আয়ু মাত্র 30 দিন বলে মন্তব্য করেছেন যুগপদ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমন জোটের সমন্বয়ক এবং এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, বিরোধী দলগুলো চলমান জনসম্পৃক্ত যুগপদ আন্দোলনে আগামী 30 দিনের মধ্যে এ সরকারের পতন ঘটবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, সেই সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানো পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে এক দফার যুগপদ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমন জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর ফরহাদ। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব বলেছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর সিটি কর্পোরেশন যথাযথ কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যেসব কীটনাশক নিয়ে এসেছে সেগুলো কাজে লাগেনি, বরং এসবের মধ্যে লুটপাট করা হয়েছে। শুক্রবার প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বহুমুখী শ্রম শ্রমজীবী এবং হকার সমিতি কর্তৃক 2 মেয়র পদত্যাগ এবং দ্রব্যমূল্যের দাম জনগণের নাগালের মধ্যে আনার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সাকি বলেন, প্রতিদিন কেউ না কেউ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে,
জুন জুলাই থেকে এর ব্যাপক প্রকোপ শুরু হয়েছে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার বা সিটি কর্পোরেশন সত্যিকারের উদ্যোগ গ্রহণ করেনি 2019 সাল থেকে দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে অথচ ডেঙ্গু মশার লার্ভা যেন জন্মাতে না পারে সেই বিষয়ে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি তেমন উদ্যোগ গ্রহণ করা হলে ডেঙ্গুর প্রকোপ 40 ভাগ কমে যেত অথচ পাশের দেশ ভারত এমন উদ্যোগ অনেক আগেই গ্রহণ করেছে সিলেটে ট্রাইব্যুনালের রায় নির্বাচনের দুই বছর পর সিলেটের যোগীগঞ্জ পৌরসভার মেয়র পদে বিজয়ী হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ নির্বাচনে বিজয়ী প্রার্থীকে মাত্র 2 ভোটে পরাজিত দেখানো হয়েছিল বৃহস্পতিবার নির্বাচনী মামলার এই রায় ঘোষণা করেন সিলেট যুগ্ম জেলা জজ প্রথম আদালত এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক আরিফুজ্জামান পরে রাত 8:30 দিকে আদালতের ওয়েবসাইটে রায়ের তথ্য প্রকাশ হয় চুরির অভিযোগে সায়মা আক্তার এবং আসমা আক্তার নামে দুই নারীকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ গ্রেফতাররা সম্পর্কে মেয়ে এবং মা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কিশোরগঞ্জের কুলিয়াচর থানার পশ্চিম আবদুল্লাপুর মামাবাড়ি থেকে সায়মাকে এবং লক্ষ্মীপুর কোনাবাড়ি থেকে তার মা আসমাকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে চুরি করা স্বর্ণ নগদ টাকা এবং অন্যান্য মালামালও উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে মামে জানায় চুরির টাকা দিয়ে দেশের দর্শনীয় স্থান ঘুরে বেড়ান তারা শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন ক্রিমিয়ার কৃষ্ণ সাগরে অবস্থিত রাশিয়ার নৌবাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বিস্ফোরণে একজন নিহত হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ব্যবহারিক এবং প্রতীকী উভয় কারণে রাশিয়ার কৃষ্ণ সাগর সদর দপ্তর ইউক্রেনের প্রধান লক্ষ্য রাশিয়ার কৃষ্ণ সাগরে তার নৌজাহাজ থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ফলে ভয়াবহ ক্ষতি হয়েছে তারা কৃষ্ণ সাগরে সামুদ্রিক শিপিং রুটগুলো অবরুদ্ধ করার হুমকিও দিয়েছে যা ইউক্রেন শস্য রপ্তানি করতে ব্যবহার করছে এমন আশঙ্কাও রয়েছে যে রাশিয়ার সমুদ্র থেকে ইউক্রেনের দক্ষিণ ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চলে আক্রমণ করতে কৃষ্ণ সাগরে এই সদর দপ্তরে অবতরণকারী জাহাজ ব্যবহার করতে পারে আগে বলা হতো কেশ নারীর বেশ কিন্তু এখন দিনকাল বদলেছে মেয়েরা এখন ছোট ছেলে অভ্যস্ত আর ছেলেরা চুল বাড়িয়ে দিব্যি ছুটি পেতে ঘুরে বেড়াচ্ছে ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার 15 বছরের কিশোর সিদাক দীপ সিং চাহাল লম্বা চুল রাখার জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়াচ্ছেন শিখ পরিবারের ছেলে চাহাল তার ধর্মীয় বিশ্বাসের কারণে পুরো জীবনে কখনো চুল কাটেননি যার জন্য চাহালের চুলের দৈর্ঘ্য এখন 146 সেন্টিমিটার সংবাদ সংস্থা ANI এর সাথে একটি সাক্ষাৎকারে চাহাল জানান লম্বা চুলের জন্য তিনি একাধিকবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন তার বন্ধুদের সঙ্গে ঝগড়াও লেগেছে আমাদের আগামীকাল সকাল 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটাতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ